নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের তাতারপুর এলাকার নারায়ণচক কোল্ড স্টোরেজে। আসুন এখন এই তাতারপুর গ্রামের প্রান্তিক কৃষক তথা আলু ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিই আজকে এখানে আলুর দাম কত চলছে, আলুর নিকাশিও কেমন হচ্ছে। পাশাপাশি তাতারপুরে আগত হুগলির গোঘাটের আলু ব্যবসায়ী বন্ধুর কাছ থেকেও জেনে নেব গোঘাটের আজকের আলুর দাম, আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। সম্মানীয় দর্শক, এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। প্রত্যেক দিন বিভিন্ন এলাকার আলুর খবরাখবর দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নির্দ্বিধায় ইন্ডিয়া পটেটো অ্যাপের মাধ্যমে সারা ভারতবর্ষের আলুর বাজার, বন্ডের দাম, লোডিং আনলোডিং রিপোর্ট দেখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নমস্কার দাদা। নমস্কার দাদা, নামটা যদি বলেন? রাজা চৌধুরী। রাজা দা, তো দাদা আমাকে একটু সবার প্রথমে বলুন যে গতকালকে যে আলু লোড হয়েছে আপনার এই তাতারপুর মোকাম থেকে, সেটা কি সফলভাবে বর্ডার পেরিয়ে ভিন রাজ্যে গেছে? হ্যাঁ, মানে কোন রকম কোন পুলিশে হয়রানি হয়নি, কোনো অসুবিধা হয়নি, বা কোন রকম কোন টাকা পয়সাও কোন বর্ডারে দিতে হয়নি? টাকা পয়সা বর্ডারে কোনো কিছু দিতে হয় না। আচ্ছা, মোটামুটি যে সমস্ত আলু এই তাতারপুর মোকাম থেকে ভিন রাজ্যে যায়, মোটামুটি ওড়িশা বা আরো অন্যান্য যে রাজ্যে যায়, মোটামুটি কোন কোন এরিয়ার বর্ডার হয়ে যেতে হয় যদি একটু বলেন সেটা? চিরকুন্ডা বর্ডার হয়ে যায়। আচ্ছা, উড়িষ্যা বর্ডার। আচ্ছা, এই শাওড়াপুলি বর্ডার, এই সমস্ত বর্ডার হয়ে আলু গাড়ি পেরিয়ে যায়। কিন্তু কালকে নির্বিঘ্নে আলু পেরিয়ে গেছে। নির্বিঘ্নে আলু পেরিয়ে গেছে, কোন রকম কোন পুলিশ হয়রানি, কোন রকম পয়সা কড়ি টাকা কোনো কিছু লাগে না। আচ্ছা, শুধু একটা জিনিস একটু বোধহয় মেইনটেইন করতে হয়েছে যে ওভারলোডিংটা নেই। ওভারলোডিংটা নেই, মানে আন্ডারলোডিং এ রয়েছে, তাই আন্ডারলোডিং গাড়ি প্রসেসিং এ পেরিয়েছে। বেশ, তো আমাকে একটু সবার প্রথমে জানান যে আজকে আপনার এই তাতারপুর মোকামে আলুর কি দাম আছে দাদা? এই তাতারপুর মোকামে আলুর দাম আছে আমাদের হচ্ছে কুইন্টল দাম 2100 টাকা কুইন্টল, আর বস্তার দাম হচ্ছে 1050 টাকা 50 কেজি। 2100 টাকা কুইন্টল, 1050 টাকা বস্তা, 1050 টাকা 50 কেজি রেডি জ্যোতির দাম, রেডি গড় আলুর দাম। এটা কি গড় আলুর দাম? গড় আলু। আর এখানে ডালা বাছাই হয় না? ডালা কোয়ালিটির আলু এখানে হয় না। ডালা কোয়ালিটি হয় না। এই যে হাতে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এগুলো কি মানে গড় আলু? এগুলো গড় আলু। আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে এখানকার যে আলুর যে সাইজ বা আলুর যে দানা বেশিরভাগই ছোট ছোট হচ্ছে না কেন? এটা এরকমটা কেন দাদা? এখানে আমাদের চিরকালই গড় আলুই হয় এবং দানাটা ছোট হয়। তারপরে এবছর বৃষ্টির জন্য মানে দুবার ধরে চাষটা হয়েছে, মানে পুরো নামি পৌষ মাসের 10-15 তারিখে আলু চাষটা হয়েছে, সেই কারণে আলুটা আমাদের দানাটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এইটা কি মূলত মানে সব বহিরাজ্যে যায় না বাইরে, মানে বেঙ্গলের মধ্যেও যায় আলু? বাইরের রাজ্যে, সব বাইরের রাজ্যে। বাইরের রাজ্যে দাম কি কমেছে? দাম অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। মোটামুটি আজকে বন্ডের কিরকম দাম আছে? আজকে বন্ডের দাম আছে আমাদের মোটামুটি 155,000 থেকে 160,000 মধ্যে। আর এখানে জ্যোতি ছাড়া আর অন্য কোনো ভ্যারাইটির আলু মেলে না? ভ্যারাইটি তেমন একটা হয়নি, টুকটাক পোগরাইটা হয়। পোগরাইজের কিরকম দাম আছে আজকে? পোগরাইজ 140,000 টাকা। 140,000 টাকা 200 প্যাকেটের দাম? 200 প্যাকেটের দাম। এটা কি বন্ডের দাম? বন্ডের দাম। আর জ্যোতির বন্ড? জ্যোতির দাম হচ্ছে 155,000 থেকে 160,000। অনেকটাই মোটামুটি দামটা কমে গেছে, অনেকটাই দামটা কমে গেছে। এটা মানে দামটা কমে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? দামটা কমে যাওয়ার কারণটাই হচ্ছে বর্ডারে বহু গাড়ি আটকে ছিল, বর্ডার যখন খোলা হলো, খোলার সঙ্গে সঙ্গে বহু গাড়ি উড়িষ্যা বা বিহার যেখানে ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় যে হাজির হয়ে গেছে, ড্যাম লেগে গেছে, পচন ক্রিয়া আলু হয়ে গেছে, সেই জন্য বাজারে আলুটা বিক্রি হয় না, সেই জন্য দামটা অনেকটাই কমে গেছে। আজকে আপনাদের এই মোকাম থেকে কত আলু নিকাশি হচ্ছে, রেডি হচ্ছে? আজকে আমাদের এই মোকামে যে স্টোরটায় আমরা দাঁড়িয়ে আছি, 3,328 প্যাকেট আজ এখানে নিকাশি হয়েছে। আচ্চা, আর আপনাদের তিনটে স্টোর তো টোটাল? তিনটে কোল্ড স্টোর। আর বাকি যে দুটো রয়েছে নামগুলো সহ যদি একটু বলেন। আমাদের হচ্ছে সুশিরাধা কোল্ড স্টোরেজ, মা কামাখ্যা কোল্ড স্টোরেজ, আর এটা হচ্ছে আমাদের নারায়ণচক কোল্ড স্টোরেজ। আচ্ছা, এইটা বাকি দুটোই কেমন নিকাশি আছে আজকে? টোটাল তাই ওই তিনটে মিলিয়ে ওইটা লোড হয়েছে, টোটাল ওইটা আজকে নিকাশি আছে। আর এমনি কত লোড হয়েছিল এই বছরে? 10,25,000 প্যাকেট আমাদের লোড হয়েছে। আর আগের মাস অবধি কেমন নিকাশি হয়েছে পার্সেন্টেজ? আমাদের আজ পর্যন্ত আমরা যেটা পার্সেন্টেজ কষেছি মোটামুটি আমাদের 1,43,000, 1,42,000 আর 1,42,000, মোটামুটি তিনটে যোগ করলে মোটামুটি কত আসছে না? আচ্ছা, মোটামুটি পার্সেন্টেজ অ্যাপ্রক্স কত আসছে? 41.65% আমাদের দাঁড়াচ্ছে, এরকম আসছে। তো এই মাসের শেষে তাহলে 50% হবে না? না 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 না, কত দাঁড়াবে? 45 না, 41.65।
হ্যাঁ না আমি বলছি এই মাসের শেষে ওটা কত যাবে, 45% হতে পারে, 45-46% আশা আছে। নমস্কার দাদা, নামটা যদি বলেন। নমস্কার, চিত্তরঞ্জন রক্ষিত বলছি। হাতটা একটু নামান আর আপনার পরিচয়টা দিয়ে দিন, আপনাদের ইউনিটের। দাদারপুর ইউনিটের সভাপতি পদে আছি। আচ্ছা, আর রাজাদা কি সম্পাদক? রাজাভাই সম্পাদক। বেশ, তো বিষয়টা হচ্ছে যে আজ থেকে ঠিক 3 দিন আগে সম্ভবত নবান্নে মিটিংটা হয়েছিল, গতকাল দুপুর থেকে বর্ডার সচল হয়েছে, সমস্ত বর্ডার খুলে দেওয়া হয়েছে, সমস্ত বর্ডার খুলে দেওয়া হয়েছে। তো এই বিষয়টাকে কোন চোখে দেখছেন, রাজ্যের এই এত ভালো একটা সিদ্ধান্তকে কোন চোখে দেখছে আপনাদের? রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যে বসে সলভ করে দিয়েছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে আশা করছিল যে বর্ডারটা খুলে দিলে আলুর দামটা হয়তো একসাথে যেহেতু অনেকটা নিকাশি হবে অনেকটাই বা কিছু বেশি হবে, দামটা হয়তো একটু বাড়লেও বাড়তে পারে, ঠিক তার উল্টো হলো নাকি? দামটা আলুর দাম একটু কমেছে, অনেকটাই কমে গেছে। অতিরিক্ত গাড়ি বর্ডারে ছিল, সেই সব গাড়ি উড়িষ্যায় বা বিভিন্ন মোকামে যাওয়ার জন্য দাম কমেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখন যা পরিস্থিতি বুঝতে পারছেন, তার কি মনে হচ্ছে যে আলু এরকমই চলবে? এখন এভাবেই চলবে, মানে এখন আর এখন দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, দিনের আশা নেই, যেহেতু এখন বর্ডারটা খুলে দিয়েছে এটাই বড় ব্যাপার। বর্ডার খুলে দিয়েছে, যথেষ্ট ধন্যবাদ। আলু আলু যে বাইরে যাচ্ছে এটাই একটা বিষয় বড় ব্যাপার। আজকে উনি পার্শ্ববর্তী যে মোকাম আছে, মানে এদিকে ঘাটাল, এখান থেকে আর একটুখানি গেলেই ঘাটাল, এদিকে ক্ষীরপাই, এই সমস্ত এলাকা আজকের বাজারটা জানা আছে কিরকম কি দাম আছে? আজকে ওই 1050 টাকা প্যাকেট। ওটা তো এখানকার, আর পাশাপাশি যে মোকামগুলো আছে ওখানেও কি একই? একই দাম হবে, আমাদের এলাকায় সব একই দাম। আর এই পাশাপাশি 1050-60 টাকা প্যাকেট দাম হবে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি মোকামগুলোতে ডালা হয় না? ডালা আমাদের এখানে হয় না, হুগলিতে টুকটাক ডালা হয়। বা এখান থেকে গিলা যায় নাকি? গিলা আলু যায়? গিলা অল্প যায়, গিলা আলু যায়। কর্মবিরতির জেরে তো 2-3 দিন তাহলে বাজার থমকে ছিল নাকি? 2 দিন থমকে ছিল, বন্ধ ছিল, সোমবার আর মঙ্গলবার 2 দিন কর্মবিরতি চলেছে, কর্মবিরতি ছিল 2 দিন, যে কারণের জন্য বাজারটা অনেকটাই কমেছে, থমকে ছিল। তো কি বার্তা দেবেন তাহলে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলুর দাম এখন খুব একটা বাড়বে না, যেহেতু আলুটা ঘেরাঘিরি চলেছিল সেই জন্য সেই ঘেরাঘিরিটা মমতা বন্দ্যোপাধ্যায় সলভ করে দিয়েছে, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। না, এটা তো সরকারকে ধন্যবাদ দিচ্ছে না, আমি বলছি আলু সংরক্ষণকারীদের উদ্দেশ্যে কি বলবেন? আলু আস্তে আস্তে বেরোবে, ধরে ধরে আলু বিক্রি করতে হবে। মানে এই বছরে আলুর বিশাল যে অনেকে ভাবছে যে একটা বিশাল বিশাল কিছু দাম হবে, সেই সব দাম আর হবে না, সেই আলু স্টক বেড়ে গেছে, সেই জায়গাটা মনে হচ্ছে নেই নাকি? আলু ব্যালেন্স বেড়ে গেছে আর বিশাল কিছু দামের আশা খুঁজে পাচ্ছি না। এই যে তাতারপুর, এটা মোটামুটি কোন থানা অন্তর্গত? এটা এটা চন্দ্রকোনা থানা। চন্দ্রকোনা থানা, এখানে এমনি বাজার টাজার কি, মানে খোলা বাজারে আলুর বা অন্যান্য সবজির কিরকম? এখানে হাটে বাজারে টুকটাক আলু বিক্রি হয়, বাকি এখানে আলু সবসময় বাইরে যেতে হয়। না, আমি বলছি এখানে এমনি খোলা বাজারে আলু, ফোনটা একটু গানটা বন্ধ করুন, যার ফোনে গান বাজছে, বলছি এখানে তে এমনি যে খোলা বাজারে আলু বা সবজির টবজির কিরকম দাম যাচ্ছে? সবজির দাম ভালো, আলুর দাম বাজারে 22-23 টাকা কি 25 টাকা টুকটাক আলু, সাধারণ মানুষের নাগালের মধ্যে, মানে বিশাল কিছু দামটা নেই এখানে বাজারে, কোনো বিশেষ দাম নেই। নমস্কার বাবা, নামটা যদি বলেন। নমস্কার, শেখ হাফিজুর রহমান। চাষি না ব্যবসায়ী? ব্যবসায়ী প্লাস চাষ। ব্যবসায়ী প্লাস চাষি, বাইরে আলুর কাজ করেন নাকি? বাইরে টুকটাক পাঠানো হয়। এখন পাঠাচ্ছেন? এখন পাঠাচ্ছি, ভুবনেশ্বরে গাড়ি পাঠিয়ে দিলাম, 7 দিনের বর্ডারে আটকে ছিল, সেখানে 30,000 টাকা দিয়ে যেন গাড়িটা নিয়ে যায় ভুবনেশ্বরে, সেখানে 7 দিন হয়ে গেছে। কোথায়? প্রচন্ড হারে আলু লস হয়েছে। কবে কবে কবে? 7 দিন না, 9 দিন হয়ে গেল। আচ্ছা, মোটামুটি আলুটা কি সঠিকভাবে যেতে পারেনি? সঠিকভাবে যেতে পারেনি, প্রচন্ড 1.5 লাখ টাকা লস হয়েছে, সেখানে মানে 30 টন ভাঁজে আলু নিয়ে যাওয়া হয়েছিল। আলুর জগৎটা যখন কিছুদিন আগে থমকে দাঁড়িয়েছিল তখন না মানে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল, বিশেষ করে চাষিদের একটা ব্যাপক সমস্যা হচ্ছিল, যারা প্রান্তিক চাষি, যারা আলু ব্যবসা করে না, তারা বন বিক্রি করতে পারছিল না, আর বনটা বিক্রি করবে বা কাকে, ব্যবসায়ীও বনটা কিনতে চাইছিলেন না। সেই জায়গাটা কি এখন মনে হচ্ছে একটু ঠিক হয়েছে? সেই জায়গাটা একটু কিছুটা ঠিক হয়েছে, মার্কেটের অবস্থা খুব খারাপ। আচ্ছা, আগেটা বাইরে যে আলু যেতে না দেওয়ার জন্য আমরা বন ধরছিলাম নি, আলু কোনো খদ্দের থাকেনি, এখন বর্ডার খুলে দেওয়ার জন্য বন কেনাবেচা হচ্ছে 55-60 টাকা, মানে 60,000 এভাবে কেনাবেচা হচ্ছে, আর এখন কোনো আলু খদ্দের নাই। উড়িষ্যাতে ইপি থেকে যে আলু গেছে সেখানে আমন হারে পচেছে, সেই আলুগুলো সেল করতে পারেনি, পচা মানে জল গড়াচ্ছে, তার জন্য মার্কেটের অবস্থা খুব খারাপ। কবেকার ঘটনা এটা? ওইটা পরশু দিনের মানে খবর।
কালকেও তো শুনলাম নাকি ওড়িশার কালকের খবর, পরশু দিনের খবর, প্রচুর আলু গেছে, গোডাউনে ইপের আলু অনেক স্টক করে রেখেছে, ইপের আলু সেসব অবস্থা গোডাউন থেকে মানে মানে জল গড়িয়ে যাচ্ছে, সেসব আলু না ক্লিয়ার হলে আলু দাম এখন কোনো বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের তো আপনারা যেখানে রয়েছেন তার পাশেরই মোকাম হচ্ছে হাজিপুর, মানে হুগলি জেলা, তো পেছনে রয়েছেন শান্তিদা, একটু শান্তিদাকে মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করবো। শান্তিদা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার মতো বিষয়, মানে আমি এখানে এলাম মেদিনীপুরের খবর করতে, এখানে একটু হালকা হুগলির খবর নেবো না তা কি হয়, বলুন যে গোঘাটে এখন আলুর কি পরিস্থিতি রয়েছে আজকে? গোঘাটের পরিস্থিতি কি হবে, গোঘাটের পরিস্থিতিও ভালো নেই, গোঘাটেও আলু মোটামুটি নেমেছে, তাও সব স্টোরে নামে নেই, আর বেচা কেনা মন্দ আছে। 14টা স্টোরে মোটামুটি সবগুলোতে কি মানে বেশিরভাগই বন্ধ নাকি? বন্ধ নাই, 14টা হয়তো কাতে মানে কোনোটাতে হয়তো এক গাড়ি দু গাড়ি নেমেছে আর কোনোটাতে নামে নেই। আপনার যে মোকাম মানে হাজিপুর সেখানের কি খবর? আমার 14 স্টোরে মাল নামে নেই, আজকে কোনো মাল নাই, আর দামও ধরে নেমেছে কিছু। আচ্ছা, কিরকম দাম টাম আছে আপনাদের ওদিকে? দাম আমাদের ওখানে ওই 2100 টাকা, যেটা বলছি আমরা তো মেদিনীপুর লাগোয়া বাস করে আছি আর ব্যবসাটাও করি মেদিনীপুর লাগোয়ায়। হ্যাঁ, অতএব সেখানে আমাদের ওই 1050 টাকা থেকে 55-60 টাকা পর্যন্ত দাম আছে গোড়া আলুটার, আর আমাদের এরিয়াতে কিছু কিছু ডালা হয়, সেই ডালা আলুটার দাম আছে মোটামুটি যে অন্ধ্র যায় ওই আলুটা সেটার দাম আছে 75-80 টাকা। আচ্ছা, 1175-80 টাকা। বন্ডের কেমন দাম আছে? বন্ডের দাম এখন আলু তো আলু সবারই হাতে কিছু না কিছু রয়ে গেছে, যখন ঘেরাঘেরি ঘেরা হয়ে গেল তখন কিছু আলু রয়ে যাওয়ার জন্য অনেক ব্যবসাদারের হাতে পয়সা নাই, যার ফলে অনেকে কিনতে চাইছে না, আর যেটা কিনছে সেটা মোটামুটি 800 টাকা প্যাকেট এরকম দাম আছে, এর আশপাশে চলছে। তো চাষিরা বন বিক্রি করছে এখন, মানে বন্ডের দেখা মিলছে বাজারে? বাজারে আমদানি আছে, টুকটাক আসছে, জিজ্ঞেস করছে, এবারে কিনলে পরে মোটামুটি বেচা কেনা হচ্ছে ওই কম দামে, মোটামুটি যেগুলো ভিজে আলু আমাদের হুগলির দিকে যাচ্ছে সেইগুলো ওই মোটামুটি 750 টাকা এরকম, 700 টাকা দাম আছে। আপনি হুগলি জেলার লোক, আপনার জেলারই হচ্ছেন আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সাহেব হচ্ছেন লালু মুখার্জি, কালকে উনি শুনলাম বিরাট লড়াই করেছেন মানে বর্ডার খোলানোর জন্য, মানে বিভিন্ন এলাকার ডিএম এসপি দেরকে ফোন করে এবং সরাসরি প্রশাসনিক দপ্তরে ফোন করে বিভিন্ন এলাকার বর্ডারকে উনি খুলিয়েছেন, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এত ভালো একটা উদ্যোগ, যারা কথায় কথায় বলে সমিতি কি করে, এটা তো তাদের কালে একটা চর বলতে গেলে। অবশ্যই সেটা তো ঠিক কথাই, তবে আমাদের যে মঙ্গলবারে মিটিং হয়েছিল তারপরেও বর্ডারে আলু যাওয়া বিধি নিষেধ সব জায়গায় কিন্তু তোলা হয়নি, কোনো কোনো বর্ডারে ছেড়েছে, কোনো কোনো বর্ডারে সেখানে হয়তো খবর পৌঁছায়নি সেখানে আটকে ছিল, তবে কাল থেকে সব জায়গাতেই খুলেছে, আর খোলার পরে যেখানে বন্ধ ছিল সেই পরিপ্রেক্ষিতে লালুদার কাছে খবরটা যাওয়ার জন্য লালুদা চেষ্টা করে সেটা খুলেছে, তার জন্য লালুদাকে ধন্যবাদ। গোঘাট থানার যে 14টা স্টোর রয়েছে, 14টা স্টোর থেকে যে সমস্ত আলু বহির্রাজ্যের উদ্দেশ্যে গেছিল গতকাল সন্ধ্যার পর, সেগুলো সাকসেসফুলি বর্ডার পেরিয়েছে? হ্যাঁ, কালকে যেগুলো লোড হয়ে এখান থেকে গেছে সেগুলো এখন সবই মোটামুটি পাস হয়ে গেছে, মানে কোনো রকম কোনো আর বাধা নেই? না। কি বুঝছেন, কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার গোঘাট মোকামের পক্ষ থেকে? বার্তা আর কি দেব, মার্কেটের পরিস্থিতি যা আছে এখন এই রকমই চলবে, বাজার খুব একটা ভালো হবে না, আমাদের সরকারকে যাই ভাবাক না কেন আলু যেটা স্টক আছে স্টোরেতে, স্টোরে স্টক আলুটা যেটা আছে সেটা আমাদের ব্যালেন্স হচ্ছে, আলু এই আটকে থাকার জন্য খোলামেলা যেটা ক্লিয়ারেন্সটা ছিল সেই ক্লিয়ারেন্সটা অনেকটাই কম হচ্ছে, যার ফলে মার্কেট বর্তমানে এখন যেটা আছে হয়তো আগামী দিনে এর থেকে যদি প্রকৃতি যদি কিছু অসুবিধা না করে মার্কেট ভালো থাকবে না, এরকমই আমার। আপনি তো বোধহয় গোঘাট থানা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি না সম্পাদক, তাই তো? সভাপতি আছেন। এবছরে মোটামুটি গোঘাটের যে 14টা স্টোর আছে কেমন লোড হয়েছিল টোটাল? মোটামুটি আমাদের লোড হয়েছিল গোঘাট থানায় যে স্টোরগুলো ছিল 14টা স্টোরে গড় এভারেজ কম বেশি করে প্রায় 82% লোড হয়েছিল, যা ক্যাপাসিটি তার 82% হয়েছে। ওই যে ধরুন লোডটা তার যদি 100% ধরা হয় তার মধ্যে মোটামুটি কত পার্সেন্ট নিকাশি হয়েছে আজ অব্দি অ্যাপ্রক্স? আমাদের হবে তো আগে তো ছিল আমাদের হিসাব পেয়েছিল 32.5% এরকম একটা হিসাব ছিল। আচ্ছা, সেটা বর্তমানে ওইটা যে গিয়ে দাঁড়াবে কত, 40 হবে? ওই 40-এর কাছাকাছি আমরা আশা করছি, এই মাসের শেষকে আমরা আশা রেখেছিলাম যে
47-48 কি 50% যাবে আগস্ট মাসের শেষ পর্যন্ত, কিন্তু সেই জায়গায় যাবে না, ওই 45-এর মধ্যেই মনে হচ্ছে রয়ে যাবে। হ্যাঁ রাজাদা, বিষয়টা হচ্ছে যে গত মাসে যদি আলুর জগতের এই বিপর্যয়টা না নেমে আসতো, অথবা এই মাসেও যদি এই বিপর্যয়টা গতকাল পর্যন্ত না থাকতো, তাহলে কি মনে হচ্ছে যে এই মাসের শেষে 52-53% গোটা বাংলাতে নিকাশি হতো? না না হতো না, 50 পেরোতো, 50ও পেরোতো না, ওই 48% হতো। আর এই মাসে মানে আগস্ট মাসের শেষে কত পার্সেন্ট হবে বলে মনে হচ্ছে গোটা বাংলায়? ওই 46-47 হবে, 46-47 অনেকটাই কম। বুঝতে পারছি। এদিকে চাষবাস কবে থেকে শুরু হবে? আর্লি আলু চাষ হয়, পোকরাজ টোকরাজ হয় এদিকে? না না এখন চাষের কোনো সম্ভাবনাই নাই। আর যারা এমনি বীজ ব্যবসা করছে, বীজ বুকিং টুকিং করছে? বীজ বুকিং বলতে, যা আলুর দামটা যখন একটু ঊর্ধ্বমুখী ছিল তখন সবারই একটা বীজ কেনার প্রতি আগ্রহ ছিল। আচ্ছা, তারপরে এখন বীজ কেনার প্রতি আগ্রহ আর এখন মোটেই নাই। আচ্ছা, যে কারণের জন্য এখন দাম মানে বীজের প্রতি দামও কমেনি, বীজের যে আহামরি দামও কমেনি, পাঞ্জাবিরা বীজের দাম কমায়নি, আর আমাদের মতো যে ব্যবসাদার কেনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পরিডোর পক্ষ থেকে। আপনাদের তাতারপুর মোকাম এবং সন্দীপ এখানে নেই, বাড়ি চলে গেছেন, কিন্তু ওনাকেও ধন্যবাদ জানাই। হুগলির এবং মেদিনীপুরের যে টোটাল আপনারা খবরটা দিলেন আমার দর্শকদের, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাতারপুর ইন্ডিয়া পরিডোরকে অশেষ ধন্যবাদ। আমাদের এই যে আন্দোলন করতে, যে তাতারপুর ইউনিট যে আন্দোলন করেছে, এবং রাজ্য কমিটির যে মস্ত সম্পাদক সভাপতি তাদেরকে অশেষ ধন্যবাদ। এই আন্দোলনের সঙ্গে যারা সামিল হয়েছে কৃষক বন্ধু, আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, এবং আমাদের ব্যবসায়ী বৃন্দ এবং হিমঘর কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, তাদেরকে আমি আমার তাতারপুর ইউনিটের পক্ষ থেকে মানে কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।